আসসালামু আলাইকুম। আজ 10ই সেপ্টেম্বর 2022, 26 ভাদ্র 1429, 13ই সফর 1444। স্বাগতম জানাচ্ছি ম্যাক ক্লাসরুমের নিয়মিত আয়োজন ডেইলি অ্যাফেয়ার্স দেখার জন্য। চলুন শুরু করা যাক। মিশরের নতুন রাজধানীর নাম কি? মিশরের পরিবর্তিত নতুন রাজধানীর নাম হচ্ছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল বা নতুন প্রশাসনিক রাজধানী। তার মানে মিশরের নতুন রাজধানীর নাম হচ্ছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল। সম্প্রতি নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আইন পাশ করল কোন দেশ? উত্তর কোরিয়া। বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কত? বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ হচ্ছে 37.06 বিলিয়ন, যা 3,706 কোটি ডলারের সমান, অর্থাৎ 3,706 কোটি ডলার বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ। সাইবার হামলা চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ও মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কত তারিখে? উত্তর হচ্ছে 9ই সেপ্টেম্বর 2022 সালে। আজ 10ই সেপ্টেম্বর আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস। দিবসটির প্রতিপাদ্য হচ্ছে কাজের মাঝে জাগাই আশা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী আত্মহত্যা প্রবণতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে দশম। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশ কতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে? উত্তর হচ্ছে বাংলাদেশ 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরে কতটি সমঝোতা চুক্তি সই হয়? উত্তর হচ্ছে 7টি সমঝোতা চুক্তি সই হয়েছে। আগামী কত সালের মধ্যে বাংলাদেশে কুণ্ঠ নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? 2030 সালের মধ্যে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, ইতিহাসবিদ, গবেষক ও শিক্ষক ডক্টর আকবর আলী খানকে কোন কবরস্থানে দাফন করা হয়েছে? মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন ABM আজাদ। পরার্থপরতার অর্থনীতি বইটির লেখক হচ্ছেন আকবর আলী খান। উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে কবে? 9ই সেপ্টেম্বর 2022 সালে। যুক্তরাজ্যের নতুন রাজা নির্বাচিত হয়েছেন চার্লস ফিলিপ আর্থার জর্জ, তিনি তৃতীয় চার্লস। রাজা হিসেবে তৃতীয় চার্লস শপথ নেন কবে? 10ই সেপ্টেম্বর 2022 সালে। তৃতীয় চার্লস প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস হিসেবে কাদের নাম ঘোষণা করেন? ছেলে উইলিয়াম ও পুত্রবধূ ক্যাট মিডলটনের। রানী দ্বিতীয় এলিজাবেথ কত বছর বয়সে মারা যান? তিনি 96 বছর বয়সে মারা যান। কোহিনুর মুকুটের উত্তরাধিকারী হবেন কে? কোহিনুর মুকুটের উত্তরাধিকারী হবেন রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলা। KCNA এটি কোন দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম? উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের নাম KCNA। রানী দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে নির্মিত পিটার মর্গ্যানের ছবি দ্য কুইন 2006-এ রানীর চরিত্রে অভিনয় করে অস্কার পুরস্কার জিতেছিলেন কে? হেলেন মিরেন। থাইরয়েড হরমোন ঘাটতিজনিত রোগের নাম কি? হাইপোথাইরয়েডিজম। অনুমোদন সূত্রে নাগরিকতা লাভের শর্ত কয়টি? 7টি। বাংলাদেশে পুরাকীর্তি আইন প্রণীত হয় কত সালে? 1968 সালে। পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে কি বলে? অক্ষরেখা বা মরুরেখা। ভারতের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান কোনটি? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, সংক্ষেপে IOCL। এবারে গতকালকের কুইজটি দেখব। গতকালকের কুইজটি ছিল বাংলাদেশে কখন ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 2031 সালে। এবারে আজকের কুইজটি দেখব। আজকের কুইজ হচ্ছে 10ম ও 11তম জিআই পণ্য কোনটি? যথারীতি 4টি অপশন আছে আপনার জন্য। জামদানি ও ইলিশ, ইলিশ ও ফজলে আম, রাজশাহী সিল্ক ও ইলিশ, বাগদা চিংড়ি ও
ফজলে আম। সঠিক উত্তর দেখবেন আগামীকাল। আর আপনি যদি সঠিক উত্তরটি জেনে থাকেন তাহলে আজই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন। সাথে থাকুন, এবার আজকের হাদিসটি দেখে নিব। আজকের হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর ও ইশার সালাত অপেক্ষা অধিক ভারী আর কোনো সালাত নেই। অর্থাৎ মুনাফিকদের জন্য ফজর এবং ইশার নামাজ এ দুটি অধিক ভারী, অথচ এই দুই সালাতের মধ্যে যে কী পুরস্কার আছে তা যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা এতে হাজির হতো। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 657। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।